Assalamualaikum. Bisbah Rabbaniyah Alim Madrasah Online Classes Shagotom. Priyo Shikkharthi Ebong Obhibhabokera, Apnara Kemon Achen? Corona Virus Er Karone Amra Amader Shabhabik Class Nite Parchi Na. Tai Sorkarer Pokkho Theke Amaderke Nirdeshona Dewa Hoyeche Jeno Amra Online Class Nei. Priyo Dakhil Porikkharthi Shikkharthira. তোমরা যদিও আলিম শ্রেণীতে ভর্তি হয়েছে কিন্তু এখনো কোনো ক্লাস করতে পারোনি করোনা ভাইরাসের কারণে আমাদের মাদ্রাসার পক্ষ থেকে অনলাইন ক্লাসের আয়োজন করা হয়েছে আজ আমি কেএমএস বলছি প্রভাষক ইংরেজি তোমাদের আজ ইংরেজি প্রথম পত্রের ইউনিট 1 লেসন 1 1 ক্লাস নিব ইউনিট 1 লেসন 1 হচ্ছে পৃথিবীর একজন মহান ব্যক্তিত্ব নেলসন ম্যান্ডেলাকে নিয়ে এবং এই লেসনের নাম হচ্ছে নেলসন ম্যান্ডেলা ফ্রম অ্যাপার্টাইড ফাইটার টু প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলা যিনি কিনা বর্ণবাদের একজন সৈনিক থেকে রাষ্ট্রপতি হয়েছিলেন বর্ণবৈষম্যের একজন সৈনিক থেকে রাষ্ট্রপতি হয়েছিলেন একটা প্যাসেজ আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে প্যাসেজ বারবার বুঝতে হবে এই জন্য যে সেই প্যাসেজ থেকে আমাদের অনেকগুলো প্রশ্ন হয় বিশেষ করে তোমাদের আলিম শ্রেণীতে এই প্যাসেজ থেকে তোমাদের এমসিকিউ ও প্রশ্ন উত্তর কোশ্চেন অ্যানসার চার্ট বা ইনফরমেশন টেবিল সামারি উইথ ক্লু উইদাউট ক্লু 1 থেকে 5 পর্যন্ত 1 টু 5 পর্যন্ত তোমাদের প্রশ্নগুলো বেশিরভাগ এই প্যাসেজ থেকে হওয়ার সম্ভাবনা থাকে এই জন্য আমাদেরকে প্যাসেজটা লাইন বাই লাইন ভালোভাবে বুঝতে হবে প্রথমে আমরা আমাদের টেক্সটের প্রথম লাইন থেকে এই লেসন পড়ার প্রথম লাইনটা পড়ি আমরা প্রথম লাইনটা যদিও অনেক বড় কিন্তু আমরা যদি ভেঙে ভেঙে পড়ি আশা করি বুঝতে তোমাদের কোনো সমস্যা হবে না Nelson Mandela guided South Africa from the shackles of apartheid to a multiracial democracy as an icon of peace and reconciliation who came to embody the struggle for justice around the world. Nelson Mandela guided South Africa. Nelson Mandela Africa ke porichalito korechilen from the shackles of apartheid bornobader shrinkhol theke to a মাল্টিরেশিয়াল ডেমোক্রেসি বহুজাতিক গণতন্ত্রের দিকে তার মানে এটা অর্থ হচ্ছে নেলসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকাকে পরিচালিত করেছিলেন বর্ণবাদের শৃঙ্খল থেকে বহুজাতিক গণতান্ত্রিক দেশ হিসেবে অ্যাজ অ্যান আইকন অফ পিস অ্যান্ড রিকনসিলিয়েশন একজন শান্তির এবং মীমাংসার প্রতীক হিসেবে who came to embody the struggle for justice around the world তিনি সারা বিশ্বের ন্যায় বিচারের যে সংগ্রামটা সেটাকে তিনি মূর্ত করে তুলেন বা প্রতিগায়িত করেন তার মানে আমরা যদি আবার প্রথম থেকে বলি সারা বিশ্বের ন্যায় বিচারের মূর্ত প্রতীক হিসেবে এবং শান্তির এবং মীমাংসার প্রতীক হিসেবে নেলসন ম্যান্ডেলা আফ্রিকাকে বর্ণবাদের শৃঙ্খল থেকে বহুজাতিক গণতান্ত্রিক দেশ হিসেবে পরিচালিত করেছিলেন এখন আমরা দ্বিতীয় লাইনটা দেখি এটাও একটু বড় ইমপ্রিজন ফর নিয়ারলি থ্রি ডিকেডস ফর হিজ ফাইট এগেইনস্ট হোয়াইট মাইনরিটি রুল ম্যান্ডেলা নেভার লস্ট হিজ রিজলভ টু ফাইট ফর হিজ পিপলস ইমানসিপেশন ইমপ্রিজনড মানে কি কারাবন্দি ছিলেন ফর নিয়ারলি থ্রি ডিকেডস প্রায় তিন দশকের জন্য ডিকেড মানে হচ্ছে দশক প্রায় তিন দশকের জন্য ফর হিজ ফাইট এগেইনস্ট তার যে সংগ্রামটা কাদের বিরুদ্ধে হোয়াইট মাইনরিটি রুল শেতাঙ্গ সংখ্যালঘিষ্ঠ শাসকদের বিরুদ্ধে তার মানে তার এটা অর্থ হচ্ছে এটা ম্যান্ডেলাকে কারাবরণ করতে হয়েছিল সংখ্যালঘু শেতাঙ্গ শাসকদের বিরুদ্ধে সংগ্রাম করার জন্য তারপর এখানে একটা কমা দেওয়া আছে তারপর এখানে আবার লাইনটা দেখো ম্যান্ডেলা নেভার লস্ট হিজ রিজলভ টু ফাইট ফর হিজ পিপলস ইমানসিপেশন তারপর ম্যান্ডেলা তার
সংকল্প হারাননি টু ফাইট ফর হিজ পিপলস ইমানসিপেশন, তার লোক তার জনগণের মুক্তির জন্য তিনি তার মানে তার সংকল্প হারাননি, মানে দৃঢ় ইচ্ছা বা দৃঢ় প্রতিজ্ঞা হারাননি আর কি। তিনি সবসময় চেয়েছেন তার দেশের বা তার জনগণের মানুষের মুক্তি চেয়েছিলেন। এই প্যাসেজটা আমাদেরকে আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে। হি ওয়াজ ডিটারমাইন্ড টু ব্রিং ডাউন অ্যাপার্থেড হোয়াইল অ্যাভয়েডিং এ সিভিল ওয়ার। তিনি সংকল্পবদ্ধ ছিলেন বা দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন টু ব্রিং ডাউন দূর করার ব্যাপারে অ্যাপার্থেড, মানে দ্বিবর্ণ প্রসঙ্গ দূর করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন বা সংকল্পবদ্ধ ছিলেন। ওয়াইল অ্যাভয়েডিং এ সিভিল ওয়ার, মানে কোনো রকম গৃহযুদ্ধ ছাড়াই। হি ওয়াজ ডিটারমাইন্ড মানে কি, তিনি ছিলেন দৃঢ় প্রতিজ্ঞ টু ব্রিং ডাউন দূর করতে অ্যাপার্থেড বর্ণবৈষম্য, বর্ণবৈষম্য দূর করতে তিনি ছিলেন দৃঢ় প্রতিজ্ঞ। ওয়াইল অ্যাভয়েডিং এড়িয়ে এ সিভিল ওয়ার, একটি গৃহযুদ্ধ মানে গৃহযুদ্ধ এড়িয়ে তিনি চেয়েছেন, তিনি দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন বর্ণবৈষম্য দূর করার ব্যাপারে। এ ব্যাপারে বলা যায় যে তিনি সহিংসতা অবলম্বনটাকে তিনি পছন্দ করতেন না। এক্ষেত্রে তিনি মহাত্মা গান্ধী ইন্ডিয়ার ইন্ডিয়ার ফাদার অফ ন্যাশন মহাত্মা গান্ধীকে তিনি ফলো করতেন, বোঝা যাচ্ছে। এটা আমরা ওনার জীবনী পড়লে জানতে পারি যে নেলসন ম্যান্ডেলা মহাত্মা গান্ধীকে অনুসরণ করতেন, এবং এই লাইনের মাধ্যমে আমরা সেটাই বুঝতে পারি। হিজ প্রেস্টিজ অ্যান্ড ক্যারিশমা হেল্প হিম উইন দ্য সাপোর্ট অফ দ্য ওয়ার্ল্ড। তার যে সম্মান এবং ক্যারিশমা, ক্যারিশমা কথাটা এখানে বলতে তার অতীন্দ্রিয় ক্ষমতা বা তার যে পার্সোনালিটি যে আকর্ষণীয় ক্ষমতা, হেল্প হিম তাকে সাহায্য করেছিল উইন দ্য সাপোর্ট অফ দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবীর সমর্থন আদায় বা সমর্থন লাভ করতে তাকে সাহায্য করেছিল। হিজ প্রেস্টিজ অ্যান্ড ক্যারিশমা, তার সম্মান এবং তার ব্যক্তিত্বের যে আকর্ষণ অতীন্দ্রিয় ক্ষমতা, হেল্প হিম তাকে সাহায্য করেছিল। এখানে টু টু ইনফিনিটিভ আছে, টুটা এখানে বেয়ার ইনফিনিটিভ হিসেবে আছে, উইনের আগে টু আছে বাট এটা এখানে উচ্চ আছে। উইন দ্য সাপোর্ট, জয়লাভ করতে সারা পৃথিবীর সমর্থন, জয়লাভ করতে বা আদায় করতে, এখানে উইনটা জয়লাভের অর্থ ব্যবহার হবে না, এখানে উইনটা আদায় সাহায্য করে, আদায় আদায় উইনটা এখানে আদায় হিসেবে, উইনটা এখানে জয়লাভ হিসেবে ব্যবহৃত হবে না। ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা নেলসন ম্যান্ডেলার প্যাসেজ থেকে ইউনিট ওয়ান লেসন ওয়ান থেকে ইউনিট ওয়ানের লেসন ওয়ান থেকে আমরা চার লাইন পড়াইলাম। এখন এটার থেকে তোমাদেরকে আমি কিছু ওয়ার্ড মিনিং দিব এবং আশা করি তোমরা এগুলো বাসায় বানান সহ অর্থগুলো ভালোভাবে শিখবে, এবং আমাদের স্বাভাবিক ক্লাস যখন চালু হবে তখন আমি জিজ্ঞাসা করব। আজ আমরা ল্যাসন ওয়ানের যে চার লাইন পড়িয়েছি সেটা থেকে আমরা কিছু ওয়ার্ড মিনিং দিচ্ছি তোমাদেরকে। প্রথম ওয়ার্ড যেটা সেটা হচ্ছে গাইড, পথ দেখানো বা পরিচালিত করা। শ্যাকল, শৃঙ্খল, মাল্টিরেশিয়াল বহুজাতিক, মাল্টি মানে বহু আর রেশিয়াল মানে হচ্ছে জাতি থেকে জাতি হয়েছে। আইকন, প্রতীক, যেটা আরেকটা সিনোনিম বলা যায় সিম্বল, পিস, শান্তি। রিকনসিলিয়েশন, মীমাংসা, এমবডি মুক্ত করা। ইমপ্রিজন, কারাবন্দি, নিয়ারলি প্রায়, এটা আরেকটা সিনোনিম আছে অ্যাবাউট। ডিকেড, দশক, এক দশকে হচ্ছে 10 বছর। মাইনরিটি, সংখ্যালঘু, রুল, শাসন, রিজলভ, সংকল্প, ইমানসিপেশন। আমি কীভাবে উচ্চারণ করি, প্রনাউন্সিয়েশন কীভাবে করি তোমরাও ঠিক সেভাবে করার চেষ্টা করবা। ইমানসিপেশন মানে হচ্ছে মুক্তি, সিভিল ওয়ার, গৃহযুদ্ধ। এই ওয়ার্ডগুলো তোমরা বাড়িতে স্পেলিং সহ খুব ভালোভাবে শিখবে প্রিয় শিক্ষার্থীরা,
এবং এই ওয়ার্ডগুলো দিয়ে সেন্টেন্স মেক করার চেষ্টা করবা, এবং এই ওয়ার্ডের আবশ্যক মিনিং তোমরা শেখার চেষ্টা করবা বাড়িতে, এবং কোনো সমস্যা হলে তোমরা আমাকে জানাবে। এবং এই প্যাসেজটা আজকে যে চার লাইন পড়ালাম, সেই চার লাইন তোমরাও বাড়িতে খুব ভালোভাবে পড়ার চেষ্টা করবে, বোঝার চেষ্টা করবে। পরবর্তীতে আমি আমার ক্লাসে এই প্যাসেজের বাকি লাইনগুলো, বাকি অংশ আমি বুঝিয়ে দিব তোমাদেরকে। আজকে ক্লাস আমি এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।